অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন দরবারে ভক্তি দয়াল বাবা আলী মুদ্দিন সাহেব দরবারে ভক্তি ভক্তি রাখি দয়াল বাবা হরিশ দরবারে ও মায়া তো তিনটা গেছে আমার তো আরেকটা গাওয়া লাগছে ঠিক আছে একটা বিচ্ছেদের মতো বেরিয়ে গেল নাকি প্রেম জমনাই সাধক জনাই রে দয়ার প্রেম জমনাই সাধক জনাই রে তারা খেলছে নিশি দেখে রে আসি জগৎবাসী আমার মন মহাজন বাজায় বাসি দেখে রে আসি জগৎবাসী আমার আনি সবাই বাজায় বাসি দেখে রে আসি জগৎবাসী
إذا تجدد 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 تجد
সেই দয়াল বাবা হানিফ শাহ পীরজাদা দরবারের যিনি গদিনীশীন পীরজাদা দয়াল ফিরোজ শাহ আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করলেন গান চলাকালীন আরো অনেকগুলো টাকা দিয়ে অনেকেকে আশীর্বাদ করেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি আসলে কথা তো নাই শুধু গানের পিছনে গান চলতেছে যখন পাচ্ছেন এই গানে গানে আমাদের সময় কাটাবে Yeah.
আসলে তার কথা গান আমি যদি গুণগান করতে যাই সে সবার মত না আসলে গুণীজনরা গুণী কথা বলে এটাই সত্যি কথা আমি ছোট মানুষ আমার আগে বলেছিলাম আমার সাধ্য নেই আপনার সাথে গান করার যদি আপনি আপনার সাথে আমাকে না নিয়ে যান আমি ছোট মানুষ শিশু মানুষ আমি এখনো শিখছি আমার যদি ভুল হয়ে যায় আপনি আমার বাবা আপনি সবাই এটাই তো চেষ্টা করছি রাত্র একটা প্রায় হয়ে গেছে বিচ্ছেদের কাছাকাছি তো যে দলের এসেছি তাকে স্মরণ করে একটি শান রেখে আমি গুরু বিচ্ছেদ কিছু গাওয়ার চেষ্টা করব বাবার কাছে আসলে পোলাপান যদি কিছু করে বাবা মা আসলে ভাইকে রাখে নাকি যে আমার সন্তান করছে তারা উপর আঘাত না আসুক আমার উপর আঘাত আসতে দেখা যায় আমি যে করে গান গেলাম আমার বাপু আমার লোকের লোক ওই দিয়ে গেল মানে আমার আমি যে তার মেয়ে আমাকে একটু ছাড় দিলে সে ছাড়টা আসলে না আমার দিতেছে না যাক রাখে আল্লাহ মারে কি দাঁড়াইছি যখন আল্লাহ ভরসা গোয়াল ভরসা সব বাবাই করবো
বুঝলে কুস পাতা না বুঝলে তেজ পাতা আমি তো ভাই কিছুই বুঝি না আমরা প্রশংসামূলক দিয়ে কইছে আগো আসাইতো না বলেছেন ঠিক আছে কারণ বিচ্ছেদের রাজা বলা হইতো পাগল বাচ্চু সাহেব এবং আমার বাবারও অসংখ্য গান আমার বাবা লিখেছেন বাংলাদেশে নয় বহির্বিশ্বে এই গানগুলো খুব প্রচলিত হয় হচ্ছে অবশ্যই করবে একটু সময় সুযোগ করে দেবেন কারণ আপনারা যারা দর্শক আছেন তারা হলেন আমাদের মাথার তাজ আমাদের একটু সময় সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য দরবারে গিয়েছিল তবু আমার আগে আজকে একটি গান ছিল ওইটা আমার মিস হওয়াতে বাবা আমাকে বলেছিলেন বাবার কথাটা রাখার চেষ্টা করেছি তো পুষ্টির গান নিয়ে এত কথা তো শুরু করে দিই আল্লাহ রহমতে যাব নামলে চলি যদি সাত রাইতো গাই সাত দিনও গাই তাকে গান গাওয়ার শেষ তাকে লেখা গান আমার গাওয়া শেষ হবে কিন্তু আগে বলেছি সময় সুযোগের একটু প্রয়োজন আছে কারণ আপনারা যেমন বিচ্ছেদের অনুরাগী এখানে অনেক ভক্তবৃন্দ আছে যারা নাকি মুর্শিদের বিচ্ছেদের অনুরাগী অবশ্যই সেটা একটু সময় সুযোগ করে দিতে হবে কয়ের পরে যদি স্বর্ণবিন্দুতে চলে যান তাহলে সমস্যা কয়ের পরে খতে যাইতে হবে খর পর ঘতে যাইতে হবে ঘ যেতে হবে তারপর না আস্তে আস্তে একটা লাইন হয় লাইন ছাড়া বেলাই নিয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আস্তে ধীরে সবুরে মত হবে নাকি তো দাদা ভাই যখন বলছে আমার বাবাও যখন বলল যে বিচ্ছেদ গাওয়ার জন্য আমি বিচ্ছেদ একটা গাই আসলে কিছু কথা না বলি না বিচ্ছেদ এমন একটা জিনিস যে কখনো হারায় নাই সে কখনো বিচ্ছেদের যন্ত্রণাটাকে বুঝবে না যে হারিয়েছে সে একমাত্র বুঝে বিচ্ছেদের হাহাকারটা কি সে যন্ত্রণাটা কি সেটা আপনি একটা আপনার প্রিয় মানুষ বলেন আপনার মা বলেন আপনার বাবা বলেন আপনার সবচেয়ে আপন যে মূল্যবান একটা ধন সেটা আপনার মুর্শিদ যে নাকি পরপারের কান্ডারি হারিয়েছে সে বুঝতে পারে বিচ্ছেদের যন্ত্রণাটা আর আমরা তো বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল ভালোবাসা আজকে ভাঙে গেলে কালকে আরেকটা প্রেম করেছিল লাইলি মজনু প্রেম করেছিল শিল্পী ফরহাদ এর বোধ একটা গান আমার বাবার লেখা আছে তো ওইদিকে যাব না আমি আমার মন থেকে আমার মুর্শিদকে বর্ষক লেখে আজকে জান্নানো রোষ আলমতিশ্বরকে স্মরণ করে আমি আমার মন থেকে
কারণ বন্ধু যত কিছু করুক না কেন যাকে আপনার মনে জানে মনে মানেন মুখ থেকে ভালোবাসেন তার কোনো দোষই আপনার চোখে লাগবে না পড়ে না সে যতই দোষ করুক না কেন সেই মানুষটা যদি আপনার সামনে আসে আপনি সব কিছু ভুলে যান তখন আপনার বুকের ভিতর বুক মিশিয়ে নেন যে না মানুষটা তো আমার তাকে ছাড়া তো আমার জায়গা নাই তো সেদিন থেকে আমার বাবা কি বলে ডাক্তার আমার বাবা জানে আমার মার মনে আমি আমার মন থেকে বললাম আর কি Thank you.
بسم الله الرحمن الرحيم شارب بوثوم آمي آرامبو كورتے جاتشي مائي الله نامي ايبوم تشريف تر پیارا حبی حضرت محمد صلی اللہ علیہ وسلم روز شرف بھکتی جمعن راکھی ايبوم بشتر جاتو اولیاء اولیاء باستو جیجکانی شایتا چھے شاکول روز شرف بھکتی جمعن راکھی এবং এখানে আমার হানিফ শাহ বাবা তার রজশিল্পে ভক্তি চুমন রাখি বাউচন্দের দরবারে ভক্তি রাখি যার দরবারে এসেছি আলিমউদ্দিন বাবা সেই বাবার দরবারে আমি ভক্তি রাখি পাগলিমার দরবারে ভক্তি রাখি উমরচন্দের দরবার ভক্তি রাখি আমার উস্তাদ যিনি আছেন এখানে বসে তার পরিচয় আর কি দিব তো আমার বাবার প্রতি ভক্তি রাখি আমার বোন সাথী বৈদেশি অনেক সুন্দর গান করে এক কথায় উনি ভাইরাল শিল্পী তাই না ওই আমার বাবা কইতাছে আমার আম্মা জানো নাকি ভাইরাল ঠিক আছে আমাদের গোষ্ঠীটাই ভাইরাল হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তো এত সুন্দর গান করতেছে আসলে মাঝখানে আরেকটা শিল্পী যদি গান করে গানটা কিন্তু মানে নষ্ট হয় না এটা তো পালা গান না নষ্ট তো যাই হোক বিচ্ছেদ গেলে তারপরে বাবার আমার বোন ভালো গান করতেছে আমি তো এত ভালো গাইতে পারি না এখন আমার গান শুনে যদি জায়গা আমার বোন মনে মনে কইব দেখছো অগলা কা আইছি গান গায় সক্ষা পাইছি তো আমি চাইছি না মানে চাই না গান করতে তারপর বাবা বলতেছে যে দুইটা গান করো তো আপনাদের বলবো যদি গান ভালো না লাগে থাকবেন কিন্তু আমারে কিন্তু দুষের ভিতরে ফেলায়েন না ঠিক আছে আমার বাবা বলতেছে একটা বিচ্ছেদ একটা ভান্ডারি গান করার জন্য আসলে রাত্র কিন্তু দুইটা বাজে গেছে তো দরবারি গানটা যেহেতু আমি দাঁড়িয়েছি গাওয়া উচিত প্রথম আমার জন্য তারপরে কি বিচ্ছেদ করব আসলে বিচ্ছেদটা কি আমার বোনে বলছে যে যার ভিতরে ছেদ আছে সেই বিচ্ছেদ কি জিনিস সেটা বুঝবে প্রতিটা মানুষের ভিতরে কেউ বলতে পারবে না যে আমার ভিতরে বিচ্ছেদ নাই প্রতিটা মানুষের ভিতরে বিচ্ছেদের জ্বালাটা আছে সেটা প্রেমিকা হোক
بابا হোক মা হোক স্বামী হোক স্ত্রী হোক মুর্শিদ হোক সবচেয়ে বড় হারানোর যন্ত্রণাটাই বড় দিচ্ছে তো আসলে মিউজিশিয়ান আসতে দেরি সময় নষ্ট করতেছি হ্যাঁ আসলে এখানে যারা মিউজিশিয়ান আছে আমার হিসাবে ছোট ভাই কিন্তু সিনিয়র অনেক সিনিয়র খুব ভালো মিউজিশিয়ান তাদের প্রতিও ভক্তি রাখি আসসালামু আলাইকুম এবং আমার গুরু ভাইয়েরা যারা আছেন আমার ছেলে সোহেল বৈদেশী তার প্রতিও ভালোবাসা রইল তো সকলের প্রতি সালাম ভক্তি রাখি আসসালামু আলাইকুম আমার আরেকজন বাবা বসে আছে তার প্রতিও ভক্তি রাখি আমার আরেক ছেলে বসে আছে দাঁড়ায় আছে হৃদয় ভান্ডারী তোর প্রতি আমার ভালোবাসা আমার মনির মামা মামায় দিকে চান যাকে আমার মামার প্রতিও ভক্তি রাখি কিন্তু একটা কথা আমার মনির মামা আমার বাহেরা আমার বইনেরে বকশিস দেয় না কালকে তো আমার ফোন দিয়া করবো তক এলাকায় গেছি কেউ বকশিস দেয় নাই আমনে তো উপায়টা আমার সমস্যা করছে দিছে বাইক নিয়ে কিন্তু বকমো যাই হোক একটি ভান্ডারি গান করি যার দরবার এসেছি তো সেদিক লক্ষ্য করে একটি গান রাখার চেষ্টা করি Shine.